लोके बोले बोले रे गरबाड़ी बाला नायामा। সুজেয় শ্যাম স্বাধীন বাংলার কিংবদন্তি, একজন বাংলাদেশী গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন গুণী সঙ্গীত পরিচালক ও কণ্ঠযোদ্ধা। সুজেয় শ্যাম ১৯৪৬ সালের ১৪ই মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন একটি বিদ্যালয়ের সহকারী এবং ইন্দ্রেশ্বর টি নামে একটি চা বাগানের মালিক। তার শৈশব কেটেছে সিলেটের চা বাগানে আর আঁকাবাঁকা পাহাড়ি এলাকায়। ১০ ভাই বোনের মধ্যে সুজেয় ষষ্ঠ। সঙ্গীতে আগ্রহ জন্মায় সকালে প্রার্থনা সঙ্গীত শুনে। তাছাড়া তার ছোট বোন ও ভাই বেতারে গান গাইতেন। মা বাবাও ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী। ২০০২ সালে হাসন রাজা, ২০০৪-এ জয়যাত্রা, ২০১০-এ অবুঝ বউ এবং জৈবতী কন্যার মনের জন্য ২০২১ সালে মোট ৪ বার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এমনকি ২০১৮ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ২১শে পদকে ভূষিত হন। সুজেয় শ্যাম একজন গিটার বাদক ও শিশুতোষ গানের পরিচালক হিসেবে ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান চট্টগ্রাম বেতারে যোগদান করেন। পরে বড়দের অনুষ্ঠান পরিচালনা শুরু করলেও ১৯৬৮ সালে চট্টগ্রাম বেতারের চাকরি ছেড়ে ঢাকা বেতারে যোগ দেন এবং ২০০১ সালে বাংলাদেশ বেতারের প্রধান সঙ্গীত প্রযোজক পদ থেকে তিনি অবসর গ্রহণ করেন। এই গান দিয়ে জাতীয় কবি কবি নজরুলের জন্মদিনে নতুনভাবে স্বাধীন বাংলা বেতারে শুরু হয় সুজেয় শ্যামের কণ্ঠযোদ্ধা হিসেবে এগিয়ে চলা। তিনি কণ্ঠযোদ্ধা হিসেবে স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত 9 গান দিয়ে চেতনায় উজ্জীবিত রেখেছিলেন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের। সুজেয় শ্যামের এই গানগুলোর মধ্যে রয়েছে রক্ত দিয়ে নাম লিখেছি, রক্ত চাই রক্ত চাই, আহা ধন্য আমার জন্মভূমি, আয়রে চাষি মজুর কুলি, মুক্তির একই পথ সংগ্রাম, শোনরে তোরা শোন প্রভৃতি উল্লেখযোগ্য। ৭১-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির গীতিকার শহীদুল আমিনের লেখা বিজয় নিশান উড়ছে ওই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেন তিনি। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায় ওই উড়ছে। বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন সুজেয় শ্যাম। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত যোদ্ধা, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম। স্বাধীন বাংলার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র বরেণ্য সঙ্গীত শিল্পী সুজেয় শ্যাম চলে গেলেন না ফেরার দেশে। স্বাধীন বাংলার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র বরেণ্য সঙ্গীত শিল্পী সুজেয় শ্যাম চলে গেলেন না ফেরার দেশে।